Hey, Assalamu alaikum. This is Aminul Islam Salman. You are watching Technology Plus. Taske arekti video niye ami apnader majhe hajir holam. Aske amar video holo Tenda router apni kibhabe duita nam show koraben. Jetake multi SSID bole. Amra jokhon dual brand er kono router jodi amra kini, dual brand er router gulate duita nam show kore. Ekhon ami apnar Tenda normal je router gulate shegulate kibhabe duita nam show korbe, duita password apni kibhabe alada bhabe dibben. সেটা আজকে আপনাদের দেখাবো। তা ভিডিও শুরু করার আগে যেটা বলা ছিল, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর করে থাকলে আপনাকে ধন্যবাদ। তো চলে আসছি স্ক্রিনে। তো চলে আসলাম স্ক্রিনে। এখন আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনি যে রাউডারটাকে মাল্টি SSID করবেন অথবা ডুয়েল ব্যান করবেন বা দুইটা ওয়াইফাই নাম ইউজ করবেন, ওই টেন্ডার রাউডার আপনার ফোনে কানেক্ট থাকতে হবে। ফোনে কানেক্ট থাকার পর আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজার বা ওয়েব ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে টেন্ডার যে ডিফল্ট আইপিটা আছে 192.168.0.1, এই আইপিটা দিয়ে আপনি রাউডার অ্যাক্সেস করবেন। আর যদি আপনার কাছে আইপিটা জানা না থাকে, মাঝে মধ্যে আইপিগুলো চেঞ্জ হয়, সেজন্য আপনি কী করবেন, রাউডার সেট আপের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ওপেন করবেন। আমার কাছে আছে, আমি অ্যাপসটা ওপেন করলাম। এই অ্যাপসটা ওপেন করলে অটোমেটিক আপনার রাউডারের যে আইপিটা সে অটোমেটিক কাউন্ট করে নেবে, আপনার থেকে আর আইপি দিতে হবে না। এখন এই যদি আপনার কাছে যদি রাউডার সেট আপের যদি এই অ্যাপসটা যদি না থাকে, আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাকে একটা ভিডিও লিঙ্ক দিব, ওটা দেখে আপনি রাউডার সেট আপের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তারপরে এটা সফটওয়্যারটা ওপেন হওয়ার পর আপনি দিবেন ওপেন রাউডার পেজ। ওপেন রাউডার পেজ দেওয়ার সাথে সাথে আপনাকে রাউডারে নিয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলটা হচ্ছে আপনার রাউডার যদি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনি রাউডারে অ্যাডমিন দিয়ে ঢুকতে হবে, আর যদি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া না থাকে আপনি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবেন, আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে না। তারপর হচ্ছে যদি আপনি অ্যাডমিন পাসওয়ার্ড না থাকেন, আপনার রাউডারটা যে কনফিগার করে দিবে ফার্স্ট টাইম তা থেকে আপনি অ্যাডমিন পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। আমার রাউডারে যে অ্যাডমিন পাসওয়ার্ড সেটা আমি ইউজ করতেছি। অ্যাডমিনটা দেওয়ার পর আপনি দিবেন লগ ইন। লগ ইন দেওয়ার পর হুবহু ইন্টারফেসটা আসবে। আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি চলে যাবেন ওয়্যারলেস সেটিংয়ে, তিন নম্বরটাতে যাওয়ার পর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা আসবে। উপরে যেটা হচ্ছে হৃদয় ওয়াইফাই, আমার একটা যে ওয়াইফাইটা আমার ফোনে কানেক্ট আছে সেই ওয়াইফাইটার নেম। এখন আমি এটাকে মাল্টি SSID করবো, দুইটা নাম শো করাবো, সেজন্য এখানে নিচে মাল্টি SSID অ্যান্ড পাসওয়ার্ড, এখানে এটা ডিসেবল করা আছে, আপনি ইনেবলে ক্লিক করবেন। ইনেবলে ক্লিক করার পর আপনার সামনে হুবহু এই নামটা আসবে, টেন্ডা এক্সটেন্ডার। এখন আপনি চাইলে এই নামটাও রাখতে পারেন বা আলাদা একটা নাম আপনি দিতে পারেন, বা আপনার যেই নামটা আছে সেই নামটা দিয়ে আপনি টু দিতে পারেন বা ওয়ান দিতে পারেন। তো আমার এখানে যে নামটা আছে সেটা আমি কেটে দিয়ে আমি নতুন টাইপ নাম ইউজ দিব। আমি আমার নাম দিলাম টেকনোলজি প্লাস। এখন আমি এটার জন্য নিচে একটা পাসওয়ার্ড দিব। আপনি চাইলে আপনার ওটার যে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা দিতে পারেন, আর চাইলে আলাদা আলাদা পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। তো আমি যখন আপনাকে শেখাবো আমি আলাদা কোনো পাসওয়ার্ড ইউজ করতে, একটা আলাদা একটা পাসওয়ার্ড ইউজ করতেছি, এবং পাসওয়ার্ডটা কোনো কঠিন দিতেছি না, নর্মাল দিতেছি। এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনি খুব কেয়ারফুল দেবেন, কারণ এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনার যেটা ক্লিক করুক সেটা অ্যালাউ হয়ে যাবে। হয়তো দেখা যায় আপনি টাইপ মিস্টেক হইতে পারে, বা আপনি ক্লিক করতেছেন এক জায়গায় পড়তেছেন আরেক জায়গায়, সেজন্য কী হবে আপনার পাসওয়ার্ডটা কী দিচ্ছেন আপনার মনে নাও থাকতে পারে। তো সেজন্য পাসওয়ার্ডটা ঠান্ডা মাছ দেবেন, আস্তে আস্তে দিবেন। দেওয়ার পর আপনি দিবেন নিচে ওকে। ওয়াইফাই পাসওয়ার্ড যদি আপনি না জানেন আপনি কিন্তু আপনার ফোনে কানেক্ট করতে পারবেন না। দেখেন সেভ অ্যান্ড সাকসেসফুল হয়ে গেছে। সেভ অ্যান্ড সাকসেসফুল হওয়ার পর এটা কিন্তু রাউডারটা আমার ফোন থেকে ডিসকানেক্ট হবে না, কারণ আমি একটা মাল্টি SSID করছি আর আমি আটটাতে কানেক্টিভিটি আমার আছে, ঠিক আছে। এখন আমি আপনারা দেখাবো যে এখানে আমার দুইটা নাম শো করতেছে বা দুইটা নাম আমার ওয়াইফাইতে আসছে কি না। সেজন্য আমি চলে যাবো কোথায়, আমার যে ওয়াইফাই সেটিং আছে ফোনের ওয়াইফাইতে যাব। এখন দেখেন আমার এখানে দুইটা নাম আছে, একটা হৃদয় ওয়াইফাই, একটা টেকনোলজি প্লাস। আমি টেকনোলজি প্লাসের যে পাসওয়ার্ডটা দিই সেটাতে আমি কানেক্ট করি। কানেক্ট, দেখেন টেকনোলজি প্লাস আমার ফোনে কানেক্ট হয়ে গেছে। এখন আমি রাউডারে ঢুকবো, দেখি আসলে কি আমার এই রাউডার থেকে আমার মোবাইলটা চলতেছে কিনা। ওয়্যারলেস সেটিং। এখন দেখেন আমার প্রথম নাম্বার হৃদয় ওয়াইফাই, তৃতীয়টা হচ্ছে টেকনোলজি প্লাস। তো দুইটা একটা রাউডার আমি দুইটা নাম কীভাবে শো করাইছি, কীভাবে করবেন ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখবেন, অবশ্যই আপনি বুঝে যাবেন। আর যদি আমার ভিডিও থেকে আপনি বিন্দু পরিমাণ কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।